আসসালামু আলাইকুম। জব হেল্পলাইন বিডি চ্যানেলের সম্মানিত সদস্যগণ, প্রাইমারি চাকরিতে অকৃতকার্য, এখন করণীয় কি? বিগত আপনার 14 ডিসেম্বরে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত রেজাল্টের সাথে একটা ভিডিও প্রকাশ করেছিলাম। ওই ভিডিওতে আপনাদের অনেকেই অনেক রকমের হতাশার প্রকাশ করেছেন। তো আমি এখানে জাস্ট 5-7টা পয়েন্ট নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। আশা করছি বিষয়গুলো আপনাদের ভালো লাগবে এবং এটা অনেক হেল্পফুল হবে যদি মনে রাখতে পারেন। তো নিবন্ধন পরীক্ষায় যারা অ্যাপ্লাই করেছেন, অনেকেই কমেন্ট করেছিলেন, আমি আগামীকাল চেষ্টা করব এই সম্পর্কে একটা ফাইনাল ভিডিও দেওয়ার জন্য। তো প্রথমতই আমি একটা রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা পুরনো ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দিন। তো প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে অফ টপিক্সের উপর আমি প্রত্যেকটা ভিডিওতে কথা বলি, যারা চাকরিটা পেয়েছেন তাদের প্রতি। গত 14 ডিসেম্বরে ভিডিও প্রকাশ করার সাথে সাথে অনেকেই কমেন্ট করেছে, ভাই আমার চাকরিটা হয়েছে। তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা নিজে থেকেই কোনো কিছু পাননি, অনেক দৌড়ধাপ পেরে বা অনেক কষ্ট করে অনেক কিছু অর্জন করেছেন, তার বিনিময়ে কিন্তু আপনারা বুঝে গেছেন যে আসলে পড়াশোনাটা কীভাবে করতে হবে। এবং যারা হাই স্কোর পেয়ে চাকরিটা পেয়েছেন তাদের প্রতি একটাই রিকোয়েস্ট, প্লিজ আপনার পাশের মানুষকে অবশ্যই হেল্প করেন। যারা চাকরি প্রার্থী, আপনি যেহেতু সদ্য চাকরি পেয়েছেন, আপনাকে অনেকেই অনেক রকমের প্রশ্ন করবে, সেহেতু আপনি যথাসাধ্য আপনাদের আপনার রিপ্লাইগুলো দেবেন, মানে একদম নরম মনে তাদের রিপ্লাই করবেন, কারণ একটা সময় কিন্তু আপনিও সেরকমটা ছিলেন। এছাড়া আর কোনো কিছু চাওয়ার নেই এই চ্যানেলের সদস্যদের কাছ থেকে যারা চাকরিটা পেয়েছেন অলরেডি। অবশ্যই আপনারা সবসময় ভালো থাকবেন, হয়তোবা আপনাদের সাথে আর কোনো কথা হবে না বা আমার ভিডিওগুলো আর আপনাদের দরকার হবে না, সবসময় ভালো থাকবেন একটাই চাওয়া। তো এখন 2 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে শুধুমাত্র যারা প্রাইমারি চাকরি খুঁজছেন, অর্থাৎ যারা এই টপিক্সে সবচেয়ে বেশি মেনশন করবো হচ্ছে আপনার আপুদের ক্ষেত্রে, কারণ মেয়েরা প্রাইমারি চাকরির প্রতি বেশি ঝুঁকে থাকে এবং সংসার সব কিছু সামলিয়ে এই প্রাইমারি চাকরির জন্য পড়াশোনা করে থাকে। আমি আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট করবো, আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে ভাই নতুন সার্কুলার কবে আসতে পারে, এই বিষয়টা নিয়ে আমাদের চ্যানেলে একটা ভিডিও, ফাইনাল ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। তবে যারা শুধুমাত্র প্রাইমারি চাকরি খুঁজছেন, ছেলে হোক বা মেয়ে হোক, আপাতত যেহেতু সার্কুলার দিচ্ছে না এবং সার্কুলার দেওয়ার পরে মিনিমাম আপনি 3 থেকে 4 মাস সময় পাবেন পরীক্ষা হওয়ার জন্য, সেই ক্ষেত্রে সার্কুলারটা দেওয়ার পরে আবার প্রস্তুতিটা শুরু করুন। আর যারা ফ্যামিলিতে পড়ে আছেন, যে সকল আপুরা সংসার জীবন শুরু করেছেন, আমি আবারও বলছি যে আপনাদের কাজকর্ম ঠিক মতো করতে থাকুন। আর যারা অকৃতকার্য হয়েছে তাদের প্রতি কোনো কিছু বলার নেই, জাস্ট বলবো যে যা কিছু করে মহান আল্লাহ তাআলা সেটা সব সময় ভালো করে থাকেন। তো তার পরবর্তীতে যে বিষয়টা সেটা হচ্ছে যে ছেলেদের জন্য করণীয়। অবশ্যই এই চ্যানেলের ভাইরা, আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, আপনারা একটা বিষয় ফলো করেছেন যে 37,000 সামথিং যে নিয়োগ হয়েছে তার মধ্যে থেকে 25,000 মেয়ে নিয়োগ পেয়েছে এইবার সর্বোচ্চ মেয়েরা নিয়োগ পেয়েছে। তো এখন কোটা বা প্রত্যেকটা বিষয় তারা খুব ভালোভাবে ফলো করে এবার রেজাল্টটা প্রকাশ করেছে। এখন ছেলেদের জন্য যে বিষয়টা আমি সবসময় বলবো, প্রাইমারির পরীক্ষা বা পরীক্ষাটা দেবেন, সার্কুলার হলে অবশ্যই অ্যাপ্লাই করবেন যারা চাকরি প্রার্থী আছে, কিন্তু এই বিষয়টাকে ফোকাস না করে যদি সত্যি চাকরি প্রার্থী হয়ে থাকেন অন্য অন্য চাকরিতে আবেদন করুন, প্লাস সেখানেও চেষ্টা করুন। এই প্রাইমারির দিকে বসে থেকে বা এত হাই স্কোর পাওয়া আসলেই খুবই টাফ বিষয়। তারপরেও বলবো যে যারা অন্য অন্য চাকরির ক্ষেত্রে প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই সেই বিষয়গুলো ফলো করুন, আর প্রাইমারিটা অপশনাল হিসাবে রেখে দিন, এছাড়া ছেলেদের প্রতি আর কোনো কিছু বলার নেই। তার পরবর্তীতে যে বিষয়টা সেটা হচ্ছে অপশন পরিবর্তন করুন। অপশন পরিবর্তন বলতে আমি একটা না অনেকগুলি কমেন্ট পেয়েছি, সেখানে বলা আছে যে ভাই প্রাইমারিতে আমার চাকরি হয়েছে, তারপর অন্যটাতে সুপারিশপ্রাপ্ত হয়েছি, ইতিমধ্যে আমার 3টা চাকরি হয়েছে, আমি কোনটাতে জয়েন করব। আপনারা জানেন যে ইতিমধ্যেই অনেকগুলো পরীক্ষার চূড়ান্ত রেজাল্ট প্রকাশ করেছে রিসেন্টলি। তো শুধুমাত্র যদি আপনি প্রাইমারিতে ফোকাস করে থাকেন সেই ক্ষেত্রে চাকরি পাওয়াটা খুবই টাফ। আপনার যে প্রস্তুতি আছে অন্য অন্য পরীক্ষাতে অংশগ্রহণ করুন, প্রাইমারি চাকরি হয়নি এমন কোনো বিষয় না, অন্য অন্য বিভিন্ন চাকরি পরীক্ষা আছে বা চাকরি আছে, সেগুলোতে অ্যাপ্লাই করার থাকলে, পরীক্ষা দিলে, ভালো প্রস্তুতি থাকলে যোগ্যরা সবসময় যোগ্যই থাকে। এখানে একটাই কথা যে প্রাইমারির যদি আপনার এইমটা থাকে অপশন পরিবর্তন করে অন্য অন্য সাইটে সময় দেওয়া শুরু করুন। তো এখন
লাস্টের কথা যেটা, সেটা হচ্ছে চিন্তা না করে নতুন করে শুরু করুন। এটা হচ্ছে সবচেয়ে লাস্ট টপিকস। আমি যে বিষয়টা আবারও বলবো যে প্রাইমারিতে যারা অকৃতকার্য হয়েছেন, অনেকেই অনেক রকমের আশা নিয়ে, অনেক মানে স্বপ্ন নিয়ে বসেছিলেন যে প্রাইমারি চাকরিটা হবে। এই বিষয়টা আগেই বলেছি যে ডিপি পদসংখ্যা তেমনটা বৃদ্ধি না করে যতজন নিয়োগ দেবে তার চেয়ে সামঞ্জস্য রেখে কিছু বৃদ্ধি করতে পারে, কারণ আপনাদেরও মনে রাখবে, তাদেরও আবার নতুন সার্কুলার দেওয়ার ক্ষেত্রে এই বিষয়টা যেন ইফেক্ট ফেলে। যার কারণে এই বিষয়টা নিয়ে সত্যি চিন্তা করার কোনো কিছু নেই। মানে এখন যে রেজাল্ট হয়ে গেছে, যারা ভাইবা দিয়েছে, ভাইবা থেকে ফিরে এসে, তাদের মনের অবস্থাটা কত কঠিন এই বিষয়টা কিন্তু আমি খুব ভালো বুঝি। যাই হোক, এই বিষয়টা নিয়ে আমি ডিটেলসভাবে বলছি না, আমি বলবো জাস্ট কন্ট্রোল ইউর সেলফ। এবং যাদের চাকরির বয়স আছে, অবশ্যই অন্য অন্য যে প্রস্তুতিটা আছে, আপনি যেহেতু ভাইবাটা দিয়েছেন অবশ্যই আপনার ভালো প্রস্তুতি আছে এবং অন্য অন্য চাকরি পরীক্ষায় কোয়ালিফাই হওয়ার মতো যোগ্যতা আছে, যার কারণে চিন্তা ভাবনা না করে অন্য বিষয়গুলোতে ফলো করুন আর নিয়মিত পড়াশোনা করতে থাকুন। যদিও এবছর আর সার্কুলার তেমনটা হবে না, তবে একটা কথা যে এই বছরে ভালো একটা প্রস্তুতি থাকলে আপনার 23 সালে যে নিয়োগ পরীক্ষাগুলো হবে বা সার্কুলারগুলো হবে, যদি সেখানে ভালো মানে পরীক্ষাটা ভালোভাবে দিতে পারেন, সেই ক্ষেত্রে ভালো একটা ইফেক্ট, আপনার পজিটিভ ইফেক্ট আসবে। যার কারণে বলবো বসে না থেকে এই কথাগুলো, পিছনে যাওয়া হওয়ার হয়ে গেছে এই কথাগুলো মন থেকে মুছে ফেলে দিয়ে নতুন করে শুরু করুন যে সামনে কী করবো, এটাই হচ্ছে মেইন। কে কী বললো, কে কী ভাবে ইনসাল্ট করলো, কে কীভাবে খোঁজা দিয়ে কথা বললো, এই কথাগুলো মানুষের পেশা, এগুলো আমি কখনোই মনে রাখি না। এবং আপনাদের একটা সাজেস্ট করি যে প্লিজ এই কথাগুলো বলে নতুনভাবে নিজের জীবনটাকে শুরু করুন, যেহেতু স্টুডেন্ট, এছাড়া কোনো কিছু করণীয় নেই, যত দিন সময় আছে এতদিন পর্যন্ত চেষ্টা চলবে। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, আমার কথাবার্তার মধ্যে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। আসসালামু আলাইকুম।